ইউপিএসসিতে নজির গড়লেন অশোকনগরের মেয়ে ব্রততি লক্ষ্য স্থির রেখে আপ্রাণ চেষ্টার মাধ্যমে সাফল্যকে ছোঁয়া যায় এরই নিদর্শন গড়লেন অশোকনগরের ব্রততি দত্ত ব্রততির ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে র্যাঙ্ক তিনশো ছেচল্লিশ ব্রততির এই সাফল্যে আপ্লুত তার বাবা মা থেকে শুরু করে আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা বাংলাতে মেধার অভাব নেই প্রতি বছরই বাংলার বুক থেকে উঠে আসে প্রচুর মেধাবী ছেলে মেয়ে নিজেদের মেধার জোরে উজ্জ্বল করে বাংলার মুখ এমনই এক মেধাবী ছাত্রী উত্তর চব্বিশ পরগনার অশোকনগর গোলবাজার সংলগ্ন এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্রততি দত্ত অত্যন্ত সাধারণ ঘরের মেয়ে ব্রততি ব্রততির বাবা গৌরহরি দত্ত পেশায় চিকিৎসক সহায়ক মা অপর্ণা রাহা কৃষি দপ্তরে কর্মরতা ব্রততির মা জানিয়েছেন ছোট থেকেই খুব মেধাবী ছিল মেয়ে পরম বন্ধু হিসাবে বেছে নিয়েছিল বইকে আনন্দ রাগ অভিমান দুঃখ সবেতেই তার একমাত্র রেমেডি ছিল তার বই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার মেয়ে একই রকমের আছে ওর মানসিকতা কোনো রকমই পরিবর্তন হয়নি ও যেরকম ছোটোবেলায় যেরকম উচ্ছ্বাসিত ছিল আজও ঠিক সেই রকমই উচ্চাসিত তা আর এবং ওর ভেতরে কোনো অহমিকা বোধ কোনো কিছুই ওর ভেতরে নেই ওর ঠিক যেরকম সাধারণ আজও সেই সাধারণই আছে এখনও পর্যন্ত ভালোবেসেই পড়ে মানে ওকে কোনোক্ষণ আমার প্রেশার ক্রিয়েট করতে হয় নিজে তুই পড়তে বাস পড়তে বসছিস না কেন ও উল্টো মায় বোঝা আমার হোমওয়ার্কগুলো তুমি করালে না তো ও ভালোবেসে পড়াশোনা করেছে মন খারাপ হলেও বই পড়ে ও রাগ হলে ও মানে সমস্ত কিছু তো বইটাই হচ্ছে মনে হয় একটা রেমেডি রাগ অভিমান কষ্ট দুঃখ সব কিছুরই রেমেডি বই আজকের এই খুশির খবরে এতটাই উচ্ছ্বাসিত আমরা মানে অনেকবারই ভেবেছি এটা হওয়াটা দরকার বা উচিত আবার পাশাপাশি ভেবেছি কী জানি কি হবে কী জানি হ্যাঁ এখন এখন এক্সপেকটেশন একটাই যেরকম এই এই জায়গাটায় যেমন এসেছে ও যেমন আপ্লুত আমরাও আপ্লুত এখন চাই যে ও যেই জায়গাটা মানে অ্যাজ এ সিভিল সার্ভেন্ট হিসাবে ও যেন পরিষেবাটা দিয়ে দেশের ও দশের মুখ উজ্জ্বল করতে পারে বা নিজেকেও ভাবতে পারে যে না আমি সঠিক কাজ করছি ছোট থেকেই খুব ভালোবেসে পড়াশুনো করেছে ব্রততি হাবড়ার বাণীপুর জহর নবোদয় আবাসিক স্কুলে হাই স্কুলের শিক্ষা শেষ করে মাঝে বিহারেও এক বছর পড়াশুনো করেছিলেন ব্রততি হাই স্কুলের পর এগ্রিকালচার নিয়ে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকতা লাভ করেন এরপর ওড়িশার ভুবনেশ্বরে সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে স্নাতকোত্তরের স্তরে পড়াশুনো গোল্ড মেডেল নিয়ে পাশও করেন ব্রততির লক্ষ্য ছিল প্রশাসনিক বিভাগে কাজ করার তাই স্নাতকোত্তর পড়ার পাশাপাশি ইউপিএসসির প্রস্তুতি শুরু করেছিলেন তবে প্রথমবারে সফলতা আসেনি দু হাজার তেইশে দ্বিতীয়বার ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি আর এবারই আসে আশাতীত সাফল্য সর্বভারতীয় স্তরে অশোকনগরের ব্রততির র্যাঙ্ক হয় তিনশো ছেচল্লিশ ব্রততির এই সাফল্যে বাকরুদ্ধ ব্রততির বাবা মা মেয়ের সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত তারা আনন্দিত আত্মীয় প্রতিবেশীরাও ব্রততির সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই ফুল মিষ্টি নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে ব্রততির অশোকনগরের বাড়িতে ভিড় জমান ব্রততির শুভাকাঙ্ক্ষীরা ব্রততি বাংলা তথা অশোকনগরের গর্ব জানালেন প্রতিবেশীরা নিজের সাফল্য নিয়ে ব্রততি বলেন লক্ষ্য ছিল সিভিল সার্ভেন্ট হওয়ার তাই লক্ষ্য স্থির রেখে যাবতীয় চেষ্টা করে গেছি ব্রততি জানিয়েছেন তার স্বপ্নপূরণের চেষ্টায় মা বাবার সহযোগিতা পেয়েছেন সব সময়। তাই স্বপ্নপূরণের রাস্তা অনেকটাই মসৃণ হয়েছে ব্রততি আরও জানান শুধু সিভিল সার্ভেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার নয় যে কোনো কিছুই খুব মন দিয়ে লক্ষ্য স্থির রেখে সময় নিয়ে করলে সেটির চূড়ান্ত সাফল্য মেলে ব্রততি ইচ্ছে আইএএস হওয়ার এখন ব্রততি অধীর অপেক্ষায় রয়েছেন এটি জানার জন্য যে কোন পোস্টে তাকে নিয়োগ করে কমিশন সর্বভারতীয় স্তরে আমার র্যাঙ্ক তিনশো ছেচল্লিশ আস্তে আস্তে জানতে পারবো কি সার্ভিস অ্যালোকেট হচ্ছে কোন ক্যাডার পাচ্ছি সেগুলো জানতে জানতে প্রায় এক দুই মাস তো লেগেই যাবে যেই রকম সুযোগ আসবে সেই সুযোগেই ভালো করে কাজ করার চেষ্টা করবে আমি যখন মাস্টার্স করছিলাম দু সালে তখন থেকে আমি আস্তে আস্তে তৈরি হওয়া শুরু করি ইউপিএসসি তখন থেকে সিলেবাস প্রিভিয়াস ইয়াস কোয়েশন পেপার এগুলো দেখা শুরু ফাউন্ডেশন যেটা নিজের তৈরি করতে হয় মানে বেসিক বইগুলো পড়া এনসিআরটি পড়া বা সাথে সাথে আরও কারেন্ট অ্যাফেয়ার্স তখন থেকে শুরু হয়েছে আর তারপরে আস্তে আস্তে এগিয়ে যাও এইখানে আপনি প্রায় একুশটা সার্ভিস রয়েছে র্যাঙ্ক মা মানে কার কী র্যাঙ্ক কার কি প্রেফারেন্স কে কি কোন কে কোন ক্যাডেট দিচ্ছে এই সমস্ত সমস্ত কিছু মিলিয়ে কমিশন ঠিক করবে ডিওপিটি কমিশন এরা ঠিক করবে যে কে কোন সার্ভিস পাচ্ছে যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস অডিট অ্যান্ড অ্যাকাউন্ট রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স জি এস ইনফরমেশান সার্ভিস এরকম বিভিন্ন সার্ভিস রয়েছে এই পরীক্ষার মানে ইউপিএস সিভিল সার্ভিস এক্সামিনেশনের মধ্যে ফাইনাল লিস্টে আমার যে র্যাঙ্কটাই হ্যাঁ তো সেইটা আমি কোয়ালিফাই এরপরে আস্তে আস্তে জানতে পারবো যে কোন সার্ভিস পাচ্ছি তারপরে কোথায় আমি হ্যাঁ ওটা জানতে পারবো যে কোন সার্ভিস আমি অ্যালোকেট করলো ওরা আমাকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ